আপনারা দেখছেন খবর আজকাল আপনাদের সঙ্গে আমি স্নেহা। আজকে আমরা চলে এসেছি কেজিটিএম কলেজের ঠিক অপোজিটে, বাগডোগরায় কেজিটিএম কলেজের ঠিক অপোজিটেই একটি ট্যাক্সি স্ট্যান্ড গেস্ট হাউস খুলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাইনবোর্ড রয়েছে। এখানে ড্রাইভারদের কথা মাথায় রেখেই এই গেস্ট হাউসটি খোলা হয়েছে। খুব কম রেঞ্জের মধ্যে এই গেস্ট হাউসটি খোলা হয়েছে। ড্রাইভারদের দেখা যায়, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা তারা যখন প্যাসেঞ্জার নিয়ে আসে অনেক দূর দূর জায়গায়, অনেক জায়গা থেকে প্যাসেঞ্জার নিয়ে আসে, তাদের হয়তো সারাটা দিন গাড়িতেই কাটাতে হয় বা সারাটা রাতই হয়তো গাড়িতেই কাটিয়ে থাকতে হয়। সেই কথা মাথায় রেখেই এরকম একটা সুন্দর প্রকল্প করেছেন বাগডোগরায় একজন ড্রাইভার এবং ছাত্র দুজনের কথা মাথায় রেখেই একটি সুন্দর প্রকল্প করেছেন বাগডোগরা ট্যাক্সি স্ট্যান্ড গেস্ট হাউস। ড্রাইভাররা রাত্রিবেলায় থাকতে গেলে তাদের ইমার্জেন্সি অনেক প্রবলেমে পড়তে হয়, তাদের সারাক্ষণ ওরকম বদ্ধ গাড়ির ভেতরে থাকলে তাদের শ্বাসকষ্টের প্রবলেম দেখা যায়। এই হিসেবেই তারা এই গেস্ট হাউসটি খুলেছে, ট্যাক্সি স্ট্যান্ড গেস্ট হাউস। অনেক সময় আমরা দেখতে পাই ছাত্ররা যখন পরীক্ষা দিতে আসে, বাইরের থেকে পরীক্ষা দিতে আসে, তাদের প্রথমেই মাথায় চিন্তা থাকে তারা সেই দিনটা থাকবে কোথায়, থেকে পরীক্ষাটা কিভাবে দেবে। এই হিসেবেও খুব ভালো একটা প্রকল্প বলা যেতে পারে। বাগডোগরা এয়ারপোর্ট এখান থেকে খুবই কাছে, তাই বলবো যে বাগডোগরায় যখন যাত্রীরা আসেন তারা প্রথমে এখানে একটু রেস্ট নিয়ে তারপর সেখানে যেতে পারবেন, বা ফেরার সময় তারা এখানে রেস্ট নিয়ে তারপর বাড়ি ফিরতে পারবেন। তো দেখে নিন ভিতরে কি এমন আছে এবং আপনারাও আমার সঙ্গে দেখে নিন। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এটা একটা ড্রয়িং রুম, খুব সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। একদম কম রেঞ্জে আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে কোনো খারাপ কোনো পরিবেশ বা খারাপ কোনো দিক রয়েছে। খুব সুন্দর না, আমি আমার যেরকম ভালো লাগছে আমি ভাববো যে আপনাদেরও এটা খুব ভালো লাগবে। রিল্যাক্স মাইন্ডে থাকতে পারবে একদম, এবং তারা বসে যাতে টিভি দেখতে পারে সেই ব্যবস্থাও করা রয়েছে। আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি এই ট্যাক্সি স্ট্যান্ড গেস্ট হাউসের কর্ণধার রণদীপ শাহকে। তার থেকে জিজ্ঞেস করব তিনি কি হিসেবে, কোন কথা, কাদের কথা মাথায় রেখে এই জায়গাটা খুলেছেন। স্যার, আমি বলছি যে আপনি যে এই জিনিসটা এত সুন্দর একটা প্রকল্প করেছেন, এটা কাদের কথা মাথায় রেখে, মেনলি কাদের কথা? মেনলি এটা হচ্ছে ড্রাইভারদের জন্য বানানো প্রথমত, এছাড়া স্টুডেন্ট যারা বাইরে থেকে পড়তে আসে, মানে পড়তে আসে বলতে লং টাইম থাকতে গেলে তাদের আবার খরচটা বেশি হয়ে যাবে। এই গেস্ট হাউসটা বানানো হয়েছে মূলত মানে মেনলি ড্রাইভারদের জন্য কথা ভেবেই বানানো হয়েছে। এছাড়া স্টুডেন্ট মানে যারা বাইরে থেকে পরীক্ষা দিতে আসে বা কোনো ভর্তির জন্য কখনো এসে তিন চার দিন থাকতে হয় তাদের জন্য করা হয়েছে। এছাড়া বর্তমানে প্রচুর আছে সোলো রাইডার যারা আছে বাইক নিয়ে ঘুরতে আসে বা সোলো ট্যুরিস্ট যারা ঘুরতে আসে। এখন বাইরে মানে যে কোনো লোক যদি কোথাও হোটেলের রুম নিতে গেলে পরে 1200 টাকা লাগে একটা ডবল রুম নিতে হয়, এখানে সিঙ্গেল বেড নিয়ে থাকতে পারবে। প্লাস এটা একটা কমিউনিটি সেন্টারের মতো আছে, কেউ আসলে পরে কারো নতুন বন্ধুও তৈরি হবে, এই সম্বন্ধে মানে কম খরচে থাকতে পারবে। এছাড়া আরও অনেক সুবিধা আছে, থাকার পাশাপাশি এখানে ওয়াশিং মেশিন আছে, সে যদি চায়, যেটা কোনো হোস্টেলে থাকে না, লন্ড্রি সার্ভিসে যেতে হয়, কিন্তু ওখানে ওয়াশিং মেশিন আছে, কেউ যদি চায় নিজের জামা কাপড় সমস্ত ধুয়ে নিতে পারবে। কমিউনিটি কিচেন আছে বা সেলফ হেল্প কিচেন আছে, যে কিচেনটাতে মাইক্রোওয়েভ আছে, ইন্ডাকশান কুকার আছে, আরও ওয়াটার মানে পিউরিফায়ার ওয়াটার যেটা আছে সেটা আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, এবং সমস্ত মাইক্রোশান কুকারে রান্না করার জন্য যে সমস্ত বাসন দরকার সে সমস্ত বাসনও আছে। এবার কেউ যদি চায় নিজে রান্না করে নিতে পারবে, বা কোনো বাইরে থেকে খাওয়ার নিয়ে আসলো যদি ঠান্ডা হয়ে যায় সেটা গরম করে খেতে পারবে। ফ্রিজ আছে, যদি স্টোর করতে চায় খাবার সেটাও করতে পারবে। ওয়াশিং মেশিনে জামা কাপড় যেরকম ধুতে পারবে, ধোয়ার পরে ইস্ত্রি করার জন্য আয়রনও আছে, আয়রন টেবিলও আছে। এছাড়া ফ্রি ওয়াইফাই, এর তো সব জায়গায় এখন দিতেই হয়, তো ওয়াইফাই তো আছেই, সিসিটিভি ক্যামেরা আছে সিকিউরিটির জন্য। আমরা তো শুনেছি যে এটা মেনলি ড্রাইভারদের জন্য খোলা হয়েছে, কিন্তু তার পাশাপাশি এটাও শুনেছি ছাত্রদের জন্য, স্টুডেন্টরা এখানে এসে থাকতে পারবে, তো তাদের জন্য কি কি পরিষেবাটা তাদের জন্য কীরকম? পরিষেবাটা সবার জন্য একই রকম আছে, একই রুমে যেখানে স্টুডেন্ট থাকবে, ড্রাইভার থাকবে, ট্যুরিস্ট থাকবে, সবাই একই রুমেই থাকবে, মানে একই রুম, সেম রুমই সবাইকে শেয়ার করতে হবে। এটা না যে কারো জন্য সেগ্রিগেট করে আলাদা করে রুম করা আছে, ড্রাইভাররা এই রুমে থাকবে, ট্যুরিস্ট এই রুমে থাকবে, স্টুডেন্ট এই রুমে থাকবে, সবাই একই জায়গায় থাকবে।
ড্রাইভার এবং স্টুডেন্টদের জন্য সুবিধা এটাই হচ্ছে যে ড্রাইভার এবং স্টুডেন্টের 150 টাকা করে পার নাইট উইথ ব্রেকফাস্ট। আর এটা যদি ট্যুরিস্ট বা অন্য যে কোনো যারা মার্কেটিংয়ের জন্য ডেলি শিলিগুড়ি শহরে আসতে হয় তাদের জন্য যদি হয় সেটা 300 টাকা পার নাইট। এছাড়া এখানে যে রুম আছে রুমের কোনো যেমন ভাগ করা নেই, কিন্তু আলাদা করে মানে জেন্ডার বায়াস করে ভাগ করা আছে। সেটা হচ্ছে যে মেল ফিমেলের জন্য আলাদা রুম আছে, আবার মিক্সড রুমও আছে। মানে অনেক ফরেনার আছে, আমি বাইরে গিয়েও দেখেছি যে ফরেনাররা মিক্সড রুমে ছেলে মেয়ে একসাথেই থাকে, তাদের জন্যও আছে। আর ড্রাইভারদের জন্য যে ফেসিলিটি যেটা বললাম 150 টাকা, এটা ছাড়াও প্রথম রাত্রির জন্য ড্রাইভারদের জন্য ফ্রি আছে। প্রথম রাত্রি যদি যে কোনো ড্রাইভার থাকলে পরে যার ড্রাইভিং লাইসেন্স আছে বা যে গাড়ি চালায়, গাড়ি চালানোটাই যার পেশা, তার জন্য প্রথম রাত্রি ফ্রি আছে উইথ ব্রেকফাস্ট। হ্যালো, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আমি আশা করব সমস্ত ভিউয়ার্সদের শুনেও এটা খুব ভালো লাগবে। কিন্তু আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন থাকবে, যেটা ড্রাইভারদের জন্য তো এটা খুব ভালোই সুবিধা, কিন্তু স্টুডেন্টরা বা বাইরের থেকে যারা আসবে তারা বুকিং কী করে করবে? স্টুডেন্ট বা অন্যান্য যারা বুকিং করবে, বুকিং আমাদের এখানে এসে ফোন করতে মানে বুকিং করতে পারে বা ফোন করে বুকিং করতে পারে। আর ট্যুরিস্টদের জন্য যেটা আছে অনলাইনে আছে, কারণ অনলাইনে যদি কেউ বুকিং করে তাহলে নর্মাল রেটে বুকিং করতে হবে, স্টুডেন্টদের যে ফ্যাসিলিটি সেটা অনলাইনে পাবে না। তো আমরা বিভিন্ন চ্যানেলে বা অনলাইনে আমাদের প্রেজেন্স আছে, যদি আমাদের খুঁজলে পরে পেয়ে যাবে। যদি কেউ খোঁজে যে না কম পয়সায় থাকার হোস্টেল শিলিগুড়িতে, তাহলে পরে খুঁজলে আমাদের পেয়ে যাবে। তো আমাদের যদি তখন ওভার ফোন কন্ট্যাক্ট করে আমরা খালি থাকলে পরে তাকে বুকিং দিয়ে দেবো। আমরা এরপরেই দেখে নিই এখানকার রুমগুলো কেমন রয়েছে। হ্যালো, মিক্সড ডরমিটারি, এই রুমটার বিষয়ে কিছু বলুন। আচ্ছা, আমাদের এখানে টোটাল 5টা রুম আছে, তার মধ্যে এটা একটা মহিন্দ্রা জাইলো মিক্সড ডরমিটারি। এখানে ছেলে মেয়ে দুজনেই থাকতে পারবে। তো এখানে বর্তমানে 4টা বেড আছে, বাঙ্ক বেড বলে এটা, বাঙ্ক স্টাইল বেড। মানে নিচে একজন থাকবে, উপরে একজন থাকবে, কিন্তু সিঙ্গেলই থাকতে পারবে। প্রত্যেক বেডের সাথে একটা করে লকার আছে, যে দেখতে পারবেন বেডের নম্বরের সাথে লকার আছে। কারো যদি ভ্যালুয়েবল কিছু রাখতে হয় লকারে রাখতে পারবে। এবং প্রত্যেক বেডে যে বিছানা যেটা আছে, 5 ইঞ্চি গদি আছে, বালিশ আছে, কম্বল আছে সবার জন্য পার্সোনাল। এছাড়া প্রত্যেক বেডের সাথে একটা করে মোবাইল চার্জার দেওয়া আছে, যে 2টো করে পয়েন্ট আছে, কেউ মোবাইল নিয়ে আসলে পরে মোবাইলও চার্জ করতে পারবে, ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্কও চার্জ করতে পারবে। আছে প্রত্যেকের জন্যই হ্যাঙ্গার দিয়ে দেওয়া আছে, যে 3টা করে মানে একটা হ্যাঙ্গার দুজন জামা কাপড় রাখতে পারবে। টয়োটা ইনোভা ক্রিস্টা ফিমেল ডরমিটরি, এই রুমটা ফিমেলদের জন্য করা হয়েছে, মেনলি ফিমেলরা এসে এখানে থাকতে পারবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাইক্রো ওভেন রয়েছে, ইন্ডাকশন ওভেন রয়েছে, মিক্সার মেশিন রয়েছে, ওয়াশিংয়ের জন্য জায়গা রয়েছে এবং পিউরিফাইং ওয়াটারের ব্যবস্থাও রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এটা ডাইনিং রুম রয়েছে, ঘরের মতো আপনারা বাড়িতে যেভাবে থাকেন ঠিক সেইভাবে এখানে বসে আরামে বন্ধুর সাথে হোক কিংবা ফ্যামিলির সাথে হোক বা একাই হোন না কেন, সবাই এসে এখানে আরামে খাওয়া দাওয়া করতে পারবেন। তার জন্য এখানে ফ্রিজ রয়েছে, কফি জন্য ব্যবস্থা রয়েছে এবং টোস্টার রয়েছে। টয়োটা ইনোভা মেল ডরমিটরি, অন্যান্য ঘরের মতনই এখানে রুম রয়েছে, রুম সেম হলেও এখানে আপনারা দেখবেন যে এখানে ওয়াশিং মেশিন রয়েছে। অনেক সময় আপনারা বাইরে থেকে যখন আসবেন আপনাদের মনে হবে যে নোংরা হয়ে গেছে জামা কাপড়, কিন্তু পরের দিন আপনাকে ওই জামাটাই পরতে হবে, সেজন্য এখানে ওয়াশিং মেশিন রাখা রয়েছে। এখানে আপনি কাপড় ধুয়ে এবং আয়রন করার জন্য জায়গা রয়েছে, সেখানে আয়রন করে নিতে পারবেন। আপনারা আসবেন ফার্স্টে এখানে রিসেপশনে এই জায়গাটায় আপনাদের কথা বলতে হবে এবং তারপরেই টাইমিং এবং ডিপোজিট রেট সমস্ত দেখার পর এই হিসেবেই আপনাকে এখানে থাকতে হবে। আমি সাথে আরেকটা কথা বলবো যে স্টুডেন্ট এবং ড্রাইভারদের জন্য 150 টাকা লেখা রয়েছে এবং আদার্স পার্সনদের জন্য 300 টাকা লেখা রয়েছে। এবং প্রথম ব্রেকফাস্টটা সাথে টি এবং কফি ফ্রি থাকবে। একটা টাইম রয়েছে, টেলিভিশন টাইমিং, এটা একটু আলাদা। এখানে 7টা থেকে 11টা, রাত 11টা অবধি বলা রয়েছে। অন্যান্য হোটেলে কিন্তু দেওয়া থাকে না, কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা যেহেতু একটা ড্রাইভাররা মেনলি রেস্ট করতে আসবে এবং স্টুডেন্টরা পরীক্ষার আগের দিন যদি থাকে তাহলে তাদের পড়াশোনার একটা ব্যাপার থাকবে, সেটা যাতে ডিস্টার্ব না হয় সেই হিসেবে
11টা অবধি টাইমিং করা রয়েছে। খুব ভালো একটি প্রকল্প রয়েছে এবং ফ্যাসিলিটিসও ভালো। আপনাদের সকল ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা এতক্ষণ যেটা দেখলেন হয়তো আপনাদের আজকে প্রয়োজন না পড়লেও কিছুদিন পর কারোর প্রয়োজন পড়বেই, তাই সবাই দেখে রাখুন। এবং নাম্বারটা দেওয়াই থাকবে এখানকার, সেখানে আপনারা নাম্বারটা আজকেই সেভ করে রাখার জন্য বলবো। আমরা তো তৈরি করে নিয়েছি, এখন এখন কাজ হচ্ছে যা নতুন যত গেস্ট আসবে, যে বাইরের থেকে যারা আসবে তারা যদি এসে একবার দেখে যায়, বা যদি বাইরে কারো এরকম আছে যে শিলিগুড়িতেই বাড়ি, তার বাইরের থেকে কিছু লোকজন আসতে পারে, বন্ধুবান্ধব আসবে, তারাও এসে একবার দেখে যেতে পারে যে এখানে তারা রাখতে পারবে কি না। তাদের যদি মনে হয় যে না এখানে রাখার মতো একটা পরিবেশ আছে, তারাও এসে রাখতে পারে তাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি। এছাড়া ড্রাইভারদের জন্য তো খুবই ভালো, কারণ 150 টাকাতে সে থাকতে পারছে, যেখানে কম্বল আছে, মানে শীতের জন্য কম্বল আছে, গরমের জন্য ফ্যান আছে, এছাড়া ব্রেকফাস্ট আছে, সকালবেলা ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট দিয়ে 150 টাকা, বাইরে অন্য কোনো জায়গায় এত কম দামে থাকতে পারবে না, থাকতে পারলেও এত স্বাস্থ্যকর বা এত ভালো পরিবেশ মনে হয় না হবে। তো ওই জন্য সবাইকেই বলবো, বা আমরাও মার্কেটিং কিছু করেছি, আপনাদেরকেও বলবো যে আপনারাও আমাদের জন্য সবাইকে বলুন যেন আমাদের এখানে লোকজন আসে, এসে একবার দেখে যাক, তাদের যদি ভালো লাগে তাহলে পরে তারা অন্য কাউকে রেকমেন্ড করতেই পারে, বা যদি কারো খুব প্রয়োজন হয় যে কোনো সময় এসে থাকতেও পারে, কোনো অসুবিধা নেই, এটুকুই বলছি। সুন্দর ইনফরমেশন আমরা আপনাদেরকে দিয়েছি। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম স্নেহা, এই বলে ধন্যবাদ জানাচ্ছি।